হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহিদাস কিচেন অ্যান্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো দেখতে পাচ্ছেন সকালবেলা আমি ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে গরম পানি খেয়ে নিচ্ছি। এটা আমাদের প্রতিদিনের রুটিন, প্রতিদিন সকালবেলা হালকা গরম পানি খেয়ে তারপরে নাস্তা করি। প্রতিদিনের মতো আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের পাশে চলে এসেছি, আশা করি সবার ভালো লাগবে। আর যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল অপশনটি অল করে রাখবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো সকালবেলা নাস্তা টাস্তা করে আমি কাজে লেগে গেলাম। প্রথমে ঘরগুলো জার দিয়ে নিচ্ছি। আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমার দৈনন্দিন জীবনের কিছু অংশ তুলে ধরার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় আমি রেগুলার ভিডিও দিতে পারি না, সেই কারণে মনে হয় আমার চ্যানেলটা অনেকটাই ডাউনে পড়ে গেছে। তো যাই হোক, এখন থেকে রেগুলার ভিডিও না দিতে পারলেও একদিন পরপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। রাত্রেবেলা কিছু সবজি নিয়ে আসছিল, তো সেগুলো আর গুছানো হয়েছিল না, এখন আমি সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। আজকে অনেকগুলো থালা বাসন নষ্ট হয়েছে, সেগুলো আমি এখন ধুয়ে নেব। তো সকালবেলার অনেকগুলো কাজে অফ ক্যামেরায় করে নিয়েছি, আর তারপরে আসলাম এই বেগুন গাছটাতে। দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বেগুন হয়েছে গাছটাতে, আমি একটা বস্তাতে লাগিয়েছিলাম বেগুন গাছটা। বেগুনের সাইজগুলো বেশি একটা বড় হয় না, ছোটো ছোটো হয়, তবু সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এর আগেও আমি দুই দিন বেগুন পেরে নিয়েছি গাছটা থেকে, আর আজকেও দেখতে পাচ্ছেন চার পাঁচটা বেগুন পেরেছি। আরও অনেকগুলো বেগুন আছে, সেগুলো ছোটো ছোটো, তো এগুলো আমি পেরে নিয়েছি। যাই হোক, অনেকক্ষণ পরে আবার চলে আসলাম দুপুরের রান্না করতে। দুপুরের রান্নার জন্য আমি মাছ কেটে নিয়েছি, তো মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বাড়িতে মাছগুলো কিনেছিলাম, খুব তাজা তাজা ছিল মাছগুলো, তো কেটে ধুয়ে নিয়ে আসলাম রান্না করার জন্য। আর এখানে তিনটা মাছ আমি ভাজা করে নিব, আর মাছের মাথাগুলো দিয়ে লাউ দিয়ে রান্না করব। আর এখন আমি মাছগুলোতে মশলা দিয়ে মেখে নিই। এখানে মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো একসাথে মিক্স করে রেখেছিলাম, কোনো সময় যাতে তাড়াহুড়া করতে না হয়, এক্সট্রা এক্সট্রা করে দিতে সময় লাগে, সেই কারণে আমি একসাথে করে রেখে দিয়েছি। তো মাছগুলো মেখে তারপরে আমি ভেজে নেব। ওইদিকে হচ্ছে চুলায় আগুন ধরিয়ে দিয়েছি, আর হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে এখন আমি মাছগুলোকে করে দিয়ে দেব। মাছগুলো ভাজা হতে হতে আমি ওদিকে কিছু রাজমা ভিজিয়ে নিয়েছিলাম, তো সেগুলো এখন ছিলে নিচ্ছি। আজকে আমি এই মাটির চুলাটাতে প্রথম রান্না করতেছি, খুবই ভালো লাগে মাটির চুলাতে রান্না করলে। তো রাজমার সঙ্গে আমি একটু লাউ দিয়ে দেব, তো লাউটাও কেটে নিচ্ছি, একটুখানি দেব, বেশি দেব না। রাজমা আর হচ্ছে পানি লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর হচ্ছে ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও বলক চলে আসছে। তো দেখতেই পাচ্ছেন চুলাতে রান্নাটা খুবই ভালো লাগছিল আমার। এখন থেকে আমার ব্লগে এই চুলাটাতে রান্না করা দেখতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি ভেজে নিয়েছি, আর খুব দ্রুত হয়ে যায় রান্না। আর ওদিকে হচ্ছে আমি এতে কড়াইতে তেল দিয়ে মশলাগুলো দিয়ে তারপরে রাজমাগুলো দিয়ে দিয়েছি। তো এগুলো কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি লাউ দিয়ে দেব, একটুখানি পানিও দিয়ে দিয়েছি যাতে করে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। রাজমা যেহেতু শক্ত থাকে অনেক সময় লাগে সিদ্ধ হতে, সেই কারণে এগুলো আমি কিছুক্ষণ সিদ্ধ করে তারপরে লাউটা দিয়ে দেব। তো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি লাউটা দিয়ে দিয়েছি। লাউ যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সে কারণে দেরি করে দিয়েছি।
তো লাউগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢেকে রেখেছিলাম। আর এরপর যে আমি দুটো টমেটো কেটে রেখেছিলাম সেগুলাও দিয়ে দিয়েছি। তো চুলায় আমি ভাতও রান্না করেছিলাম, সে ভাতগুলো এখন আমি অন্য একটা পাতিলে নিয়ে নিচ্ছি। তো যাই হোক, তরকারিটাও প্রায় হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ধনেপাতা দিয়ে কিছুক্ষণ জাল করে তারপরে নামিয়ে নেব। তো কালকে হচ্ছে আমাদের বাড়িতে নতুন সদস্য এসেছে, চলো তাহলে আপনাদেরকেও দেখিয়ে দিই আমাদের বাড়িতে নতুন সদস্য কে এসেছে। আর ওই যে দেখতে পাচ্ছেন, ওনারাই হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য। তো ওই বাচ্চা দুটো হচ্ছে কালকে হয়েছে, তো ভাবলাম আপনাদেরকেও দেখিয়ে দিই আমাদের বাড়ির নতুন সদস্যরা। তো এই ছাগলের বাচ্চা দুটো খুবই কিউট কিউট ছিল, অনেক ভালো লাগে দেখতে। আর আমার ছেলে তো খুবই মায়া করে, এখন থেকে ওদেরকেও আমার ভিডিওতে দেখতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার ছেলে ওদেরকে নিয়ে খেলা করছে। তো যাই হোক, আজকের মধ্যে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে আরও একটি ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।